Namaskar, Bhadra IAS Academy, the Assam Tribune News Analysis Loy, Apnalok Sawaram Janaisu. So, main focus of the newspaper analysis is JSPR 5 of APSC and Assam related MCQs with national and international current affairs. So, let's start. So, first, the news is Monetary Policy Committee report. So, yeah, news to say RBI keep interest rates unchanged on certain inflation outlook. So, interest rate basically, yeah, kotha koise policy rate or kotha. Policy rate means repo rate. Normally, we policy rate means repo rate. Bully jano. So, actually, key hoy news to aru kena ke important hoba pare prelims or basic facts and concepts. Bare bare tendency as a UPSC Monetary Policy Committee by Reserve Bank or upor related. যেবিলাক টুল আছে রিজার্ভ ব্যাংকৰ মনিটৰি টুল এইবিলাকৰ ওপৰত কুৱেশ্যন সুধি আহিছে আৰু সুধি থাকিব তো মেইনছৰ জিএছ পেপাৰ 3 আপোনাক লাগিব পাৰে জিএছ পেপাৰ 3 তো ফার্স্ট কথা অলপমান বেসিক জানি লওঁ এমপিসি কি হয় এমপিসি তো এইটো এটা 6 মেম্বৰ কমিটি তো 6 মেম্বৰ কমিটিখনত গৱৰ্ণমেণ্টৰ নমিনি মেম্বৰ থাকে নমিনেটেড মেম্বৰ আৰু রিজার্ভ ব্যাংকৰ মেম্বৰ থাকে আৰু আৰবিআইৰ চেয়ারম্যানজন এক্স অফিচিও চেয়ারম্যান RBI যিজন গভৰ্ণৰ আছে তেখেত এক্স অফিচিও চেয়াৰমেন তো এমপিসিৰ প্ৰধান কাম কি প্ৰাইচ ষ্টেবিলিটি এণ্ড এক্সেলৰেট গ্ৰোথ ৰেট মিনছ প্ৰাইচ কেনেকৈ ষ্টেবিলাইজ কৰা হ'ব ইট মিনছ ইনফ্লেশ্যনক টাৰ্গেট কৰে এমপিসিয়ে কি ইনফ্লেশ্যনৰ যিটো ৰেট আছে এই ৰেটটো কেনেকৈ আমি কণ্ট্ৰলত ৰাখিব পাৰিম এটা বেন বান্ধি দিয়া আছে চিপিআই উৰ্জিত পেটেল কমিটিৰ ৰিকমেণ্ডেশ্যনৰ পৰা এইটো এটা বেন দিছিলে 4 to 6% CPI তো 4 প্লাস মাইনাস 2% বুলি কয় এইটোক ঠিক আছে তো এইখিনিৰ ভিতৰত কেনেকৈ গোটেই ইনফ্লেশ্যনখিনি কণ্ট্ৰল কৰিব পাৰি এইটোৱে মেইন টাৰ্গেট একচুৱেলি প্ৰথমতে ইয়াত বহুত কেইটা কিবা কিবি কোৱা হৈছিল কিন্তু এতিয়া কোৱা হৈছে যে নহয় মনিটৰী পলিচি কমিটিৰ মেইন যিটো অবজেক্টিভ আছে এইটো হ'ল কেনেকৈ ইনফ্লেশ্যনক টাৰ্গেট কৰিব পাৰে তো বাকী ইকনমিক গ্ৰ'থ আদাৰ ফিচকেল যিবিলাক দায়িত্ব আছে গভৰ্ণমেণ্টে এইবিলাক নিজে চাম বুলি কৈছে এইটো হ'ল ইয়াৰ আপডেট তাৰপিছত অলপমান ৰেপ ৰেট বিষয়ে জানো ৰেপ ৰেট ইট ইজ দ্য ৰেট অফ ইণ্টাৰেষ্ট এট হুইচ চেণ্ট্ৰেল বেংক লেণ্ড টু কমাৰ্চিয়েল বেংক অৰ এফ আই ফাইনেন্সিয়েল ইনষ্টিটিউচন ফৰ এ শ্বৰ্ট পিৰিয়ড মিনছ এইবিলাকৰ পৰা ছিকিউৰিটি লয় গভৰ্ণমেণ্ট ছিকিউৰিটি লয় আৰু শ্বৰ্ট টাৰ্মৰ বাবে লোন দিয়ে ৰেপ ৰেটত ৰিজাৰ্ভ বেংকে বেংকক লোন দিয়ে এজ চিম্পল এজ দেট রিজার্ভ ব্যাংকে লোন দিয়ে কাক দিয়ে ব্যাংকক দিয়ে আর ব্যাংকে কি দিয়ে তার সলনি গভর্নমেন্ট সিকিউরিটিজ দিয়ে তো ক্রাক্স কি গোটে নিউজ তোর কি রেপো রেট চেঞ্জ করে না বাট সিআরআর ইজ রিল্যাক্সড তার মানে কি এতে দেখা গেছে যে সিপিআই যেটু টার্গেট আছে ন কনজুমার প্রাইস ইন্ডেক্সর মানে সিপিআই রেট দেখা গেছে যে বাড়িছে লাহে লাহে তো আগতে কম আছে এতে লাহে লাহে বাড়িছে তো ফুড ইনফ্লেশনের কথা কইছে ইয়াত ফুড ইনফ্লেশন লাহে লাহে বাড়িছে তো যাতে এইটো আকৌ বাঢ়ি নাযায় এতিয়া যদি পলিচি ৰেট কমাই দিয়া হয় ইট মিনছ কি মানুহৰ হাতত পইচা আহি যাব বেছিকৈ যদি মানুহৰ হাতত বেছি পইচা আহি যায় অট'মেটিকেলি ইনফ্লেশ্যন বাঢ়ি যাব তো কেনেকৈ প্ৰাইচ কণ্ট্ৰলত ৰাখিব পাৰি তাৰ বাবে প্ৰাইচ কণ্ট্ৰল ৰাখিবৰ বাবে ইয়াক ফিক্স কৰি ৰখা হৈছে তো মেইন কথা ইয়াত আৰু এটা কথা দিছে কি চিআৰআৰ ৰিলেক্স কৰা হৈছে চিআৰআৰ ৰিলেক্স কৰা হৈছে কেইটামান বিশেষ কোম্পানীৰ বাবে অটোমোবাইলছ ৰিয়েল ষ্টেট এইবিলাক ইয়াত লিখিছে অটোমোবাইল ৰিয়েল ষ্টেট তো এইবিলাকৰ কাৰণে কেনেকৈ কৰিছে কি মানে ছাপ'জ যিখিনি পইচা এইকেইটা চেক্টৰত লোনত দিয়া হ'ব ক্ৰেডিট কৰা হ'ব এইকেইটাত তো সেইখিনি পইচাক বাদ দি নেট টাইম এণ্ড ডিমাণ্ড লাইফ যিখিনি ডেপজিট হ'ব টোটেল যিখিনি ডেপজিট হ'ল চিআৰআৰ সেইখিনি পইচা ৰিজাৰ্ভ বেংকে তাৰ পৰা মাইনাছ কৰি ৰাখিব ইট মিনছ ছাপ'জ 100 ৰুপিজ বেংক এটাৰ হাতত জমা হ'ল তো আগতে কেনেকুৱা আছিল চিআৰআৰ মতে কি 4% চিআৰআৰ বেংকে ৰিজাৰ্ভ বেংকৰ তাত ৰাখিব লাগে ইট মিনছ বেংকে ৰাখি থয় আৰু ৰিজাৰ্ভ বেংকৰ বাবে ৰাখি থয় এইখিনি এইখিনিক আমি এনেকৈ কওঁ যে ৰিজাৰ্ভ বেংকৰ তাত ৰাখিছে জমা কৰি ৰাখিছে 4% তো এতিয়া কি কৰিব যে যিখিনি পইচা 100 টকা এটা পালে বেংকে ডেপজিট টাইম ডেপজিট অৰ এনি আদাৰ ডেপজিট তো সেইখিনি পইচা বেংকে 100 টকা যদি ৰাখিব তাৰে যিখিনি পইচা ইয়াৰ পৰা লোনত দিব এইকেইটা চেক্টৰক সেইখিনিক বাদে এন ডি টি এলটো ওলাব নেট ডিমাণ্ড এণ্ড টাইম লাইবিলিটি যিখিনি হয় তাৰে এন ডি টি এল মানে তাৰে চিআৰআৰটো ওলাব মানে ছাপ'জ যদি 30 ৰুপিজ যি দিয়ে তো 70 ৰুপিজৰে চিআৰআৰ ওলাব মানে 70 ৰুপিজৰে 4% হ'ব ঠিক আছে তো এইখিনিয়ে তো ইয়াৰ দ্বাৰা কি হ'ব এইটো ডাঙৰ কথা ইয়াৰ দ্বাৰা যিকেইটা এইকেইটা প্ৰডাক্টিভ চেক্টৰ এইকেইটা যদি বেছি বেছি ইয়াত ক্ৰেডিট দিয়া হয় বিজনেছ এক্সপেনশ্যন হ'ব আৰু জব ক্ৰিয়েট হ'ব ইজিলি আৰু বিজনেছ এক্সপেনশ্যন হ'ব মিনছ আউটপুট বাঢ়িব জব ক্ৰিয়েট হ'ব তো এইটো এটা মানে ছিলেক্টিভ চইচ
এম পি সির মানে এটা সময়তে ইনফ্লেশন নহয় আর সেম টাইমত যেটা প্রোডাক্টিভ সেক্টর আছে তাত গ্রোথ হওয়া হোক ঠিক আছে। তো একটা কুয়েশন নিছো, উইচ অফ দ্য ফলোয়িং ইজ আর কল পলিসি রেট। তো পলিসি রেট নর্মালি রেপো রেট, ব্যাঙ্ক রেট, রিভার্স রেপো রেট, অল অফ দ্য অ্যাবভ। তো কোনটো হয় ইয়ার? তো নর্মেলি আমি রেপো রেটক পলিসি রেট বলে কোম, কিন্তু ব্যাঙ্ক রেটও হয়, রিজার্ভ রেপো রেটও হয়। আপনি যদি আরবিআইর ওয়েবসাইট চাই তাত দেখিব যে পলিসি রেটত এই তিনটা ধরা হয়, লগত এম এস এফ ও আছে, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি। নেক্সট নিউজটো হৈছে ট্রাম্প ইকুইটেড অফ অল ইম্পিচমেন্ট চার্জেস। ইম্পিচমেন্ট চার্জেস তো প্রিলিমসত কনসেপ্ট মেন্সর জি এস পেপার টুত একটা টপিক আছে, কম্পেরিজন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনাল স্কিম উইথ দ্যাট অফ আদার কান্ট্রিজ ঠিক আছে। তো ইয়াত আমেরিকার প্রেসিডেন্টক কি কি গ্রাউন্ডত করব পারি, তো গ্রাউন্ড কেটা দিছে ট্রিজন, ব্রাইবেরি অর আদার হাই ক্রাইমস অর মিসডেমিনর। তো এইকেইটা গ্রাউন্ড, তো কোনে করে কেনেকে করে আমি অল্প জানিব লাগে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ দ্য সোল পাওয়ার অফ ইম্পিচমেন্ট, কি ইম্পিচমেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মানে লোয়ার হাউসত ইয়ার প্রসেসটো স্টার্ট হয়, ইয়াত লোয়ার হাউসে ইম্পিচ করে। তো আমার ইন্ডিয়াত ইম্পিচ আর তার ইম্পিচমেন্টের মধ্যে ডিফারেন্স এইটাই যে তার লোয়ার হাউসে যদি ইম্পিচ করে আমি সেটুকু ইম্পিচ করে দিলে, লোয়ার হাউসে যদি এগেনস্ট ভোট দি দিয়ে। আর লোয়ার হাউসর ইম্পিচমেন্টটো সিম্পল মেজরিটির দ্বারা হয়। আমার ইয়াত যদি ইম্পিচ করবলগা হয় প্রেসিডেন্টক, তে বোথ হাউসত টু থার্ড মেজরিটির প্রয়োজন ঠিক আছে। তো এই বেসিক ডিফারেন্স ইন্ডিয়ার আর ইউএসর ইম্পিচমেন্টের মধ্যে। তারপর যেটা ইউএসর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এজন প্রেসিডেন্ট ইম্পিচ হয়ে যায়, তখন ডাইরেক্টলি তাত ইম্পিচ হওয়া বলে কয়। তারপর তখন ট্রায়েলের নেক্সট হাউসত ট্রায়েল লয়, নেক্সট হাউসত ট্রায়েল কেন হয় কি তার টু থার্ড মেজরিটির তখন রিমুভ করব আর ইয়াত চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট গোটে কেসট প্রিসাইড করব, মানে তখন এজন জুরর হব ইয়াত। তো আমি বেসিক্যালি কি জানিব লাগে এই গোটে নিউজের কি ইন্ডিয়ান ইম্পিচমেন্টর সিস্টেমটো কেনেকুয়া আর ইউএসএটো কেনেকুয়া, তার মাজত কম্পেরিজন। তো এক্সামত যদি আপনার আহে ইয়ারপর, তো ইম্পিচমেন্টর উপর মেইনসত আহে, তেতিয়া আপনার কম্পেয়ার করে কুয়েশন সুদিব আর বহুত ইজি, বেশি টান নয় যদি আপনি ইন্ডিয়ার ইম্পিচমেন্ট কেনেকে হয়ে জানে। নেক্সট প্রিলিমস রিলেটেড কুয়েশন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট টিল দ্যাট টু প্রেসিডেন্ট হ্যাজ বিন ইম্পিচ এন্ড রিমুভ ফ্রম দ্য অফিস। ইম্পিচ হয়েছে দুটা প্রেসিডেন্ট ইউএসর, কিন্তু রিমুভ কোনো হওয়া নাই এতিয়ালে। দ্য হাউস ইজ অ্যাক্ট এজ এ জুরর ইন দ্য ইম্পিচমেন্ট প্রসেস। এটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভর কথা কইছিল, স্পেলিং এইটো রই গেছে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নহয়, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পার্সিকিউটরও কাম করে আর জুরর কাম করে সিনেটে, আপার হাউসে। তো বোর্ড অপশন ইজ ইনকারেক্ট। কম্পেয়ার দ্য ইম্পিচমেন্ট প্রসেস বিটুইন ইন্ডিয়া এন্ড ইউএস প্রেসিডেন্ট। তো আপনার বেসিক্যালি আনসারটা এনে লিখিব, কারণ লিখার এইখানে প্রয়োজন, যদি আপনি একটা রাফ আইডিয়া হয়ে যায় কম্পেরিজনটো, তেতিয়া নেক্সট যদি কেতিয়াবা মেইনসত খুঁজি দিয়ে তেতিয়া লিখিব ইজি হব। নেক্সট বড়ো পেক, তো অলরেডি মই এইটো টপিক কভার করেছো বড়ো পেকটোর উপর। তো আকৌ দিলো পি এম টু এটেন্ড বড়ো একর ডেইলি টুডে। তো প্রিলিমসত ফ্যাক্টস এন্ড কনসেপ্ট, মেইনসত জিএস পেপার ফাইভ। তো অলরেডি আপনাদের জানে চাগে ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হয়েছে, তারকার মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আসাম গভর্নমেন্ট আর বড়ো রিপ্রেজেন্টেটিভ অফ মেনি বড়ো অর্গানাইজেশন। তো ইয়ার মেইন কারণ তো কি রিড এন্ড রিনেম দ্য বড়োলিন টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট ঠিক আছে। তো বিটিএ দিয়ে এটা বিটিআর হব, তাত 40টা এম সি এল এ আছে, তো 60টা হব। এইবিলাকে চেঞ্জ, যে হিল যিখিনি মানুহ হিলত আছে সেইখিনি মানুহক এস টি হিলৰ কেটেগরি দিয়া হব, যিখিনি বড়ো মানুহ হিলত আছে। তারপর বড়ো ল্যাঙ্গুয়েজক এজন এসোসিয়েট স্টেট ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দিয়া হব। তারপর বড়ো যিখিনি কেস বড়ো লিডার সকলের এগেনস্টত আছে, মানে এন ডি এ বি কেডারের এগেনস্টত আছে, যিখিনি একদম হিনিয়াস ক্রাইম নয় সেইখানে উঠাই লওয়া হব। তো এইখানে গোটে একর্ডখিন আছে। তো ইয়ার দ্বারা কি কি লাভ হব, এই লাভ হওয়া পয়েন্ট কীটা লিখে দিছো, কারণ আপনি যেটা আনসার লিখব মেইনসত এইকটাই প্রয়োজন হব, বাকিখিনি খুব বেশি প্রয়োজন ইমান এটা নহয়। দ্য প্রভিজন অফ দ্য প্যাক ক্লিয়ারলি শো দ্যাট অলমোস্ট অল ডিমান্ড হ্যাজ বিন একসেপ্টেড, ইট উইল ইলিমিনেট দ্য ফিলিং অফ এলিয়েনেশন। এটা তো সেইটো ফিলিং অফ এলিয়েনেশন কমাই দিব, আর যে ডেভেলপমেন্টাল ডিসপেরিটির যেটা এলিয়েনেশন স্টার্ট হয়েছিল, যে বড়োলেন টেরিটোরিয়াল এরিয়াখিনি যদি আমি বিটিএ দিতে আমি এতিয়াও যাওঁ যে বহুত জায়গাত রাস্তা ঘাট নাই বা বহুত ব্যাকওয়ার্ড হয়েছে, তার দ্বারা যে এলিয়েনেশন জন্ম হয়েছিল ফিলিং অফ এলিয়েনেশন সেই ইয়ার দ্বারা কমাব পৰা যাব। তারপর ইয়ার দ্বারা ইনসার্জেন্সি যে প্রবলেম আছিল কমি যাব,
বা নোহোৱা হৈ যাওঁ আমি এক্সপেক্ট কৰিব পাৰোঁ নোহোৱা হৈ যাব বুলি তাৰপিছত যেতিয়া এটা ঠাইত ইনচাৰ্জেঞ্চি নাথাকে অট'মেটিক তাত ডেভেলপমেণ্ট আহি যাব অট'মেটিক মানুহে তাত ইনভেষ্ট কৰিবলৈ বিচাৰিব ঠিক আছে তো যেতিয়া ইনভেষ্টমেণ্ট হ'ব অট'মেটিক জব ক্ৰিয়েট হ'ব তো যেতিয়া আমি কুৱেশ্যন কেতিয়াবা ইয়াৰ ওপৰত আহে তেতিয়া আমি এইবিলাক পইণ্ট লিখিব পাৰোঁ নেক্সট মই ইনামৰে দা প্ৰভিজন অফ বড়ো একাউণ্ট মই জানি বুজিয়ে দি দিছোঁ কাৰণ আপোনালোকে প্ৰথমতে প্ৰভিজনখিনি জানি লওক ভালকৈ থৰলি তাৰপিছত আপোনালোকে ইয়াৰ কি কি লাভ হ'ব আৰু কি কি চেলেঞ্জেছ আছে ইন ফিউচাৰ সেইখিনি লিখিব পাৰিব তো নেক্সট ইণ্টেলেকচুৱেল প্ৰপাৰ্টি ইণ্ডেক্স তো নিউজটো ইণ্ডিয়ান এক্সপ্ৰেছৰ পৰা লোৱা হৈছে ইণ্ডিয়া শ্লিপচ টু 40 পজিশ্যন অন ইণ্টাৰনেশ্যনেল ইণ্টেলেকচুৱেল প্ৰপাৰ্টি ইণ্ডেক্স তো কোনে দিয়ে এইটো ইম্পৰ্টেণ্ট কাৰণ মেক্সিমাম টাইম মই দেখিছোঁ যে কুৱেশ্যন ইণ্ডেক্সৰ ওপৰত আহি থাকে আৰু ইউ পি এছ চিৰ টেণ্ডেঞ্চি একচুৱেলি ইণ্ডেক্সৰ ওপৰত কুৱেশ্যন সোধা তো মনত ৰাখিব ইউ এছ চেম্বাৰ অফ কমাৰ্চ গ্ল'বেল ইন'ভেশ্যন পলিচি চেণ্টাৰ এই যিটো অৰ্গেনাইজেশ্যন আছে এইটোৱে দিয়ে ইণ্টেলেকচুৱেল প্ৰপাৰ্টি ইণ্ডেক্স ঠিক আছে তো কি হয় ইণ্টেলেকচুৱেল প্ৰপাৰ্টি ইণ্টেলেকচুৱেল প্ৰপাৰ্টি ৰাইটছ আৰ দ্য ৰাইটছ গিভেন টু পাৰ্চন অভাৰ দ্য ক্ৰিয়েশ্যন অফ দিয়াৰ মাইণ্ডছ ইনভেনশ্যন লিটাৰী এণ্ড আৰ্টিষ্টিক ৱৰ্ক এণ্ড চিম্বল নেম এণ্ড ইমেজ ইউজ ইন কমাৰ্চ তো মেইনলি আমি যি কওঁ কপি ৰাইট এইবিলাকে ইণ্টেলেকচুৱেল প্ৰপাৰ্টি So thanks for watching and call us in this number 8638391721 and visit us www.bhadraiasacademy.in and mail us at bhadraiasacademy@gmail.com. Thank you.